আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ ইট ইস ভেরি জেনি। আজকে আমি দুইটি প্রসেসে চকলেট গানাশ তৈরি করে দেখাবো এবং এটি খুব ইজিভাবে। তো চলুন আমরা দেখে নিই কী করে চকলেট গানাশ তৈরি করতে হয়। আমি দুটি প্রসেসে চকলেট গানাশ তৈরি করে দেখাবো। এখন আমি প্রথম প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে 1/3 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আমি একটু ঘন দুধ নিয়েছি, অবশ্যই ঘন দুধ নিয়ে নিতে হবে। আর এটিকে অনেকক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটি একটু বলক উঠলেই হবে। দুধটাকে আমি বলক তুলে নিয়েছি, এটি কিন্তু ফুটন্ত হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চকলেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটি পাত্রে 1/3 কাপ পরিমাণেরই ডার্ক চকলেট গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার এই ডার্ক চকলেটের মধ্যে ফুটন্ত সেই 1/3 কাপ পরিমাণে গরম দুধটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ধরে মিক্স করে দিচ্ছি আর অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা আপনারা চকলেট কেকের উপর ইউজ করতে পারবেন, এটি পুরো কেক কভার করার জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। এটি কিন্তু একটু পাতলা হয়ে থাকে আর খেতে তেমন একটু মজা হয় না। আর অবশ্যই গরম থাকতে কিন্তু কেকের উপর এটি কিছুতে ইউজ করা যাবে না, ঠান্ডা হলে ইউজ করতে হবে। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড প্রসেসে। এবার আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে হুইপিং ক্রিম। এবার এই হুইপ ক্রিমটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এটি কিন্তু অনেকক্ষণ ধরে জাল দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু গরম করলেই হবে। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণে ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে গরম করে রাখা হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমটা খুব ভালো করে চকলেটের সঙ্গে মিক্স করে দিচ্ছি আর এটি একদম পারফেক্টভাবে মেশা পর্যন্ত অপেক্ষা করছি। হুইপ ক্রিম দিয়ে তৈরি করা গানাশটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর এটি কিন্তু গ্লেজও বেশি দেয় আগের প্রসেসের থেকে। তাই সবসময় চেষ্টা করবেন এটি কেকে ইউজ করার জন্য। প্লেটটা যেন কিছুতেই সর না পড়ে সেজন্য সবসময় নাড়াচাড়া করতে হবে। একদম পারফেক্টভাবে এটি কিন্তু মেল্ট হয়ে গিয়েছে আর এটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটি কেকের উপর ইউজ করা যেতে পারে। কেক পুরো কভার করার জন্য এবং সাইডে দেওয়ার জন্য কিন্তু এই গানাশটা একদম পারফেক্ট। খেতেও কিন্তু অন্য গানাশের থেকে এটি খুব বেশি টেস্টি। সহজে বাসায় দুই রকমের গানাশ তৈরি করা যায়। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।